অন্য ফাংশনের আরো নাম আছে, সেটা আমরা তো গত ক্লাসে আমরা ফাংশন কি, কাকে বলে এবং ফাংশন রিলেটেড কিছু বিষয়গুলি পড়েছিলাম, যেমন ডোমেন কি, কোডোমেন কি, রেঞ্জ কি, ইমেজ কি, প্রি ইমেজ কি, এই জিনিসগুলো গত ক্লাসে আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব যে ফাংশন কত রকমের হতে পারে। তো ইন জেনারেল ফাংশন হচ্ছে আমাদের তিন রকম। একটা ফাংশন হতে পারে 1-to-1, আরেক রকম হতে পারে অন টু, আরেক রকম হতে পারে 1-to-1 করেসপন্ডেন্স। তো এই ফাংশন গুলো কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথম থেকে আমরা আসি, প্রথম ফাংশনটা আসি 1-to-1 ফাংশন। এইগুলো ডিফারেন্ট নেম আছে, যেমন 1-to-1 কে ইনজেক্টিভ ফাংশন বা ইনজেকশন বলা হয়, অন টু কে সাবজেক্টিভ ফাংশন বা সাবজেকশন বলা হয়, 1-to-1 করেসপন্ডেন্স কে বাইজেক্টিভ বা ফাংশন বা বাইজেকশন বলা হয়। তো নামগুলো আমাদের যেহেতু ডিফারেন্ট নেমে বললে যাতে বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য আমরা আলাদা নামগুলো এখানে উল্লেখ করলাম। তো 1-to-1 ফাংশন হচ্ছে এমন এক টাইপের ফাংশন যেটার কি করবে না, তার ডোমেনের আমরা একটা ফাংশন আগে লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। লেটস সে এদিকে আমাদের ডোমেন আছে এ বি সি ডি, এটার ডোমেন, এবং এদিকে আছে 1-to-1, আচ্ছা আমরা বলেছিলাম এই পাশে যেগুলো থাকে সেগুলোকে বলেছিলাম ডোমেন, এবং এগুলোকে বলেছিলাম কোডোমেন। তো এখন 1-to-1 ফাংশন হবে এমন একটি ফাংশন যেখানে কোডোমেনের ভ্যালুস গুলো, কোডোমেনের ভ্যালুস গুলো কখনোই ডোমেনের দুটি এলিমেন্টকে বা একের অধিক এলিমেন্টকে অ্যাসাইন করবে না। কি বললাম, যে কোডোমেন দুটি এলিমেন্টকে বা টু অর মোর এলিমেন্টস কে একই সাথে অ্যাসাইন করবে না। তার মানে কেমন হতে পারতো না, কেমন হতে পারতো না সেটা বলি। এখানে দেখছি, এখানে আগে কি দেখছি, এখানে দেখছি এক কে অ্যাসাইন করেছে কে সি, সে আর কেউ অ্যাসাইন করে নাই। বি টু কে অ্যাসাইন করেছে এ এবং আর কেউ অ্যাসাইন করে নাই। থ্রি কে অ্যাসাইন করেছে ডি
অন্য আর কেউ থ্রি কে অ্যাসাইন করে নাই, চার কে অ্যাসাইন করেছে বি, অন্য কেউ চার কে অ্যাসাইন করে নাই, পাঁচ কে কেউ অ্যাসাইন করে নাই। সো ইটস নট আওয়ার, চিন্তা ভাবনার দরকার নেই। বাট যেগুলো অ্যাসাইন হয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না, ব্যাপারটা এরকম দেখতে পাচ্ছি না যে ডি যে এলিমেন্টকে অ্যাসাইন করেছে সেই এলিমেন্টকে, কোডোমেনে যে এলিমেন্টকে অ্যাসাইন করেছে সেই এলিমেন্টকে আরো একজন অ্যাসাইন করেছে, অর্থাৎ একই সাথে দুটি ডিফারেন্ট ডোমেনের এলিমেন্ট ফোর কে অ্যাসাইন করেছে। সুতরাং আমরা কি বলতে পারি, এই ফাংশনটি ওয়ান টু ওয়ান নয়। তো ওয়ান টু ওয়ান আমরা বলবো কখন, যদি কোনো একটি ফাংশনের কি হবে, কোডোমেনের প্রত্যেকটি এলিমেন্টকে বা কোডোমেনের যে কোনো এলিমেন্টকে আমরা কি করব না, একই সাথে ডোমেনের দুটি এলিমেন্ট অ্যাসাইন করতে পারবে না। যদি না পারে তাহলে সেই ধরনের ফাংশনকে আমরা বলবো ওয়ান টু ওয়ান ফাংশন। বোঝা যাচ্ছে? ম্যাম, দুইটাই একসাথে অ্যাসাইন করতে পারবে না। ইয়েস, দুটো একসাথে অ্যাসাইন করতে পারবে না। যেমন আমরা গত ক্লাসে গ্রেডের ফাংশন দেখেছিলাম, তো গ্রেডের ফাংশন কি ওয়ান টু ওয়ান হওয়া পসিবল? শারমিন ছিল, এদিকে ছিল ধরেন এ প্লাস, না ম্যাম, পসিবল না। রাত ছিল ধরেন, জি ম্যাম, পসিবল ম্যাম। গ্রেডের ফাংশন কি ও পসিবল? সরি সরি, শারমিনও এ প্লাস পেতে পারে, মেহরাবও এ প্লাস পেতে পারে, রাইট? হ্যাঁ জি জি জি, তাহলে কি ওয়ান টু ওয়ান হওয়া পসিবল? পসিবল না, পসিবল না, ইয়েস, বল না গ্রেডের ম্যাম। ফাংশনটি তাহলে ওয়ান টু ওয়ান ফাংশন ছিল না। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকটা ফাংশন দেখি যে এই ফাংশনটি ওয়ান টু ওয়ান কিনা, আমরা একটু দেখি। এখানে কি বলা আছে? এখানে দুটি সেট দেয়া আছে, এ বি সি ডি, আর একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, এবং বলে দেওয়া আছে তারা কিভাবে একে অপরের সাথে রিলেটেড। যেমন ফাংশন অফ এ হচ্ছে 4, ফাংশন অফ বি হচ্ছে 5, ফাংশন অফ সি হচ্ছে 1 1 হচ্ছে। তো এখানে আমরা কি দেখছি, এখানে দেখছি যে আমাদেরকে একটা ফাংশন বলা আছে, বলা আছে যে ফাংশনটা কোত্থেকে এ বি সি ডি সাথে, আরেকটা সেট দেওয়া আছে 1 2 3 4 5, এবং ফাংশনটা কে কাকে অ্যাসাইন করা আছে, অ্যাসাইনমেন্টটা বলে দাও। এই অ্যাসাইনমেন্টটা বুঝতে গেলে আমরা কি করতে পারি, এখানে প্রথম ফাংশন যেহেতু এ বি সি ডি করলাম, এবং সেকেন্ড ফাংশন কি 1 2 3 4 5, তাহলে এইভাবে আমরা লিখে ফেললাম। এখন এখানে আমাদের কিন্তু বলে দেওয়া আছে যে কে কার মেস, তাই না? যেমন ইফ এ ইকুয়াল টু 5, এখান থেকে আমি ও 4, এ বি ইকুয়াল টু বি ইকুয়াল টু 5 5, ইয়েস, এফ এ ইকুয়াল টু ছিল কেউ কত 4, সো আমরা 4 দিয়েছিলাম, এ বি ইকুয়াল টু 5, সুতরাং আমরা কি করব, বি থেকে 5 এ যাব, এফ সি ইকুয়াল টু 1, সুতরাং সি থেকে কোথায় যাব, 1 এ, আর এফ ডি ইকুয়াল টু 3, তাহলে ডি থেকে যাব 3 তে। এখন আমাদের বলতে হবে ফাংশনটি 1 2 1 কিনা। ওয়ান টু ওয়ান, জি ম্যাম, জি ম্যাম, এটা ওয়ান টু ওয়ান ফাংশন, যেহেতু কোডোমেন,
একটা মাত্র, প্রত্যেকটা একটা একটা ডোমেনের অন্তর্ভুক্ত। ইয়েস, ভেরি গুড। তাহলে এই ফাংশনটা আমরা বুঝতে পারছি দেখে যে এটা হচ্ছে একটা ওয়ান টু ওয়ান ফাংশন, রাইট? জি ম্যাম। তো আমরা একটা করে ফেললাম ওয়ান টু ওয়ান। নেক্সট আমরা চলে আসি আমাদের নেক্সট ফাংশন। কিন্তু কিছু কিছু ফাংশন আমরা একটু সবসময় যেভাবে একেই বুঝতে হবে সেটা না, কিছু কিছু ফাংশন দেখলেও বোঝা যায় এটা ওয়ান টু ওয়ান কিনা। যেমন এক্স, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? তো এই ফাংশনটা যদি আমি জিরো বসাই তাহলে আসলে এটা কি হবে? জিরো প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান হবে। এফ ওয়ান এর জন্য কি হবে? ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। এফ টু ইকুয়াল টু কত হবে? থ্রি, থ্রি হবে, তাই না? তার মানে প্রতিটা মানের জন্য ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। এটা কখনোই পসিবল না যে আমরা, বা যদি এরকম হতো এফ মাইনাস ওয়ান হতো তাও আমরা কি পেতাম? জিরো পেতাম। এফ মাইনাস টু পেতাম তাও কি পেতাম? মাইনাস ওয়ান পেতাম। তো প্রতিটা ভ্যালুর জন্য ডিফারেন্ট ফাংশন ইমেজ পাচ্ছি, সুতরাং এই ফাংশনটা কি? ওয়ান টু ওয়ান ফাংশন। তো একটা দুইটা ভ্যালু যদি আমরা টেস্ট করি তাহলে কিন্তু বুঝতে পারবো কোন একটা ফাংশন ওয়ান টু ওয়ান কিনা। আবার কোন একটা আরেকটা ফাংশন ওয়ান টু কিনা আমরা একটু দেখি। এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে আমরা যদি এফ মাইনাস ওয়ান করতাম তাহলে কি হতো? ওয়ান হতো। আবার আবার প্লাস ওয়ান করলে, প্লাস ওয়ান করলেও কি হতো? ওয়ান হতো। তাহলে কি মাইনাস ওয়ান করলেও আমরা ইমেজ পাচ্ছি ওয়ান, ওয়ান করলেও ইমেজ পাচ্ছি ওয়ান। সো দেখা যাচ্ছে ডোমেনের টু এলিমেন্টস একই এলিমেন্ট কে অ্যাসাইন করে, সুতরাং এটা কি হবে না? নট ওয়ান টু ওয়ান হবে না। এটা কি বোঝা গেল? জি ম্যাম। অর্থাৎ আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা 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 ভ্যালু পেতে হবে, হ্যাঁ, তখনই সেটাকে ওয়ান টু ওয়ান ফাংশন বলা হবে। ইয়েস, এক্স্যাক্টলি, ভেরি গুড ডেফিনেশন। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা যদি কি পাই, ইমেজ পাই, তাহলে সেটাকে আমরা ওয়ান টু ওয়ান ফাংশন বলবো, ঠিক আছে? সো কিছু কিছু ফাংশন দেখলে বোঝা যায় সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান, আর কিছু কিছু ফাংশন দেখলে বোঝা যায় যে সেটা ওয়ান টু ওয়ান হতে পারে না। সো এখন আমরা চলে আসি কোথায়। নেক্সট চলে আসি আমাদের ওয়ান টু ফাংশন। তো এইটা আমরা নিয়ে আসি।
এইখানে আমরা দেখছি কি এই ফাংশনটা আগেরটা করলেও হবে, প্রথমে আমি ইন জেনারেলটা বোঝাই। তো এইটা হচ্ছে আমরা দেখি এই ওয়ান টু ফাংশন কাকে বলে, অন টু। তো অন টু ফাংশন হচ্ছে যেমন একটা ফাংশন যেখানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট কারো না কারো ইমেজ হবে, এমন কোনো এলিমেন্ট থাকা যাবে না যেটা কারো ইমেজ নয়। অর্থাৎ এখানে এমন কোন একটা আলাদা এলিমেন্ট থাকা যাবে না যেটা কিনা, যেমন ওয়ান টু ওয়ান ফাংশন এরকম ছিল, ছিল না? জি ম্যাম। কিন্তু এই ওয়ান অন টু তে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টে অ্যাসাইনমেন্ট থাকতে হবে, এমন কোনো এলিমেন্ট থাকা যাবে না যার কোনো অ্যাসাইনমেন্ট নেই। তো সেটা একাধিক অ্যাসাইনমেন্ট হোক অথবা একটাই অ্যাসাইনমেন্ট হোক তাতে কোনো ম্যাটার করে না, কিন্তু প্রত্যেকের কি থাকতে হবে, এলিমেন্ট অ্যাসাইনমেন্ট থাকতে থাকতে হবে। হ্যাঁ, অর্থাৎ ডোমেনের ডোমেনের এলিমেন্ট গুলোর জন্য কোডোমেনে সবাই কি হতে হবে, ইমেজ হতে হবে, সবাইকেই কি হতে হবে, ইমেজ হতে হবে। হবে ইমেজ। যেমন আমাদের যদি এই চার না থাকতো, চার যদি না থাকতো তাতেও কোনো প্রবলেম ছিল না, আমরা কি করতাম এইভাবে আমাদের কি করতে হবে, অ্যাসাইনমেন্ট থাকতে হবে। যদি না থাকতো বা এটা যদি কেউ অ্যাসাইনমেন্ট না করতো, তাহলে কি এটি এখানে এখানে যেহেতু দেখছি আমরা কি যে কোডোমেনে প্রত্যেকটা এলিমেন্ট কি অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ এখানে অ্যারো চিহ্নটা দেয়া আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, সেহেতু এটাকে আমরা কি বলবো, ওয়ান টু ফাংশন। তো ওয়ান টু ফাংশন হচ্ছে যেমন আমরা গত ক্লাসে যে গ্রেট ফাংশন করেছিলাম সেটা কিন্তু ওয়ান টু না, আবার অন টু ফাংশনও না। কারণ অন টু ফাংশন না কেন, কারণ একটা ক্লাসে এমন সম্ভব যে ক্লাসে কেউ হয়তো এফ গ্রেড পায়নি বা ডি গ্রেড পায়নি বা সি গ্রেড পায়নি, এটা কোয়াইট পসিবল। সুতরাং কিছু কিছু গ্রেড যেহেতু নাও পেতে পারে, সুতরাং গ্রেড ফাংশনটি অন টু ফাংশন নয়। তাহলে আমরা দেখি কেমন টাইপের ফাংশন ওয়ান টু হতে পারে। আমাদের কাছে একটা এক্সাম্পল দিয়ে দেখি, এখানে আমরা কি দেখছি যে আমাদের কি দেওয়া আছে, এ বি সি ডি, এদিকে দেওয়া আছে ওয়ান টু থ্রি, এখানে এফ এ ইকুয়াল টু দেওয়া আছে থ্রি। সুতরাং আমরা কি করব, এফ এ ইকুয়াল টু থ্রি, এফ বি ইকুয়াল টু দেওয়া আছে টু, বি ইকুয়াল টু টু, এফ সি দেওয়া আছে ওয়ান, সি ওয়ান, ডি ইকুয়াল টু দেওয়া আছে থ্রি। তো আমরা দেখছি কোডোমেনের প্রত্যেকটি এলিমেন্ট কারো না কারো ইমেজ, কোডোমেনের প্রত্যেকটি এলিমেন্ট কারো না কারো ইমেজ। সুতরাং এটাকে আমরা কি বলবো, ওয়ান টু ফাংশন। বোঝা যাচ্ছে? জি ম্যাম। তাহলে ওয়ান টু ওয়ানে কি ছিল না, ওয়ান টু ওয়ানে এরকম মাল্টিপল অ্যাসাইনমেন্ট ছিল না, অর্থাৎ দুটো এলিমেন্ট একটা ইমেজ হতে পারবে না, এটা ওয়ান টু ওয়ানে ছিল না। সেখানে কি ছিল যে ডোমেনের এলিমেন্ট গুলো আলাদা আলাদা ইমেজ থাকতে হবে। আর এইখানে বলছে যে আলাদা হোক সেম হোক ডাজ নট ম্যাটার, বাট কোডোমেনের সবাইকে কি থাকতে হবে, ইমেজ হতে হবে। যদি ইমেজ না হয় তাহলে অন টু ফাংশন বলবো না, ঠিক আছে? তো আমরা দেখি যেমন দেখলাম, তো যেমন সো আমরা দেখি যে ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স ফাংশনটা কি,
নেক্সট আমরা চলে যাই ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স ফাংশন। সেটা হচ্ছে কি যে কোন একটি ফাংশন বোথ ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু, যদি একই সাথে দুটো কি হয় ওয়ান টু ওয়ান হয় অথবা কি হয় অন টু হয়, তাহলে সেই ফাংশনটাকে বলবো ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কোন ফাংশনটি আমাদের ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স। এরকম একটি একই সাথে কি হবে ওয়ান টু ওয়ান হবে আবার ওয়ান টু ফাংশন হবে। তো এখানে আমরা দেখছি যে এফ এমন একটি ফাংশন দেওয়া আছে সেটা মধ্যে কার এ বি সি ডি থেকে আরেকটি ফাংশনের সাথে ওয়ান টু থ্রি ফোর, এবং কি বলা আছে যে এফ এ ইকুয়াল টু ফোর, এফ বি ইকুয়াল টু টু, এফ সি ইকুয়াল টু ওয়ান, এফ ডি ইকুয়াল টু থ্রি দেওয়া আছে। তাহলে ফাংশনটি কিরকম আমরা একটু একে দেখার বোঝার চেষ্টা করি। এ ওকে, সো আমরা আবার একটু একে দেখি। এ থেকে চলে গিয়েছে ফোর, বি থেকে চলে গিয়েছে টু। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলেন। জি ম্যাম, আমি একটা মানে আমাদের অফিস আজকে হঠাৎ করে মিটিং ডেকেছে, তো আজকে সেই জন্য মিটিং এ চলে আসতে হয়েছে অফিসে। আচ্ছা, এখন ম্যাম এই জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছি না, তো আমি দেখতেছি যে ম্যাডামকে অন্তত জানাই, না জানালে তো সমস্যা। হ্যাঁ, আর অফিসে ফোন দিবেন, স্যার খুঁজছে আপনাদেরকে। আমাদের ডিপার্টমেন্টের স্যার, আমরা কি দেখছিলাম যে এই ফাংশনটা এখন বলেন তো ওয়ান টু ওয়ান নাকি অন টু নাকি ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স। এটা ম্যাম ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স, ইভেন তো ওয়ান টু ওয়ান এর উপরে ম্যাম দুইটাই, বোথ ওয়ান টু ওয়ান এন্ড অন টু। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা একটু দেখি কেন। আমরা দেখছি যে ওয়ান টু থ্রি ফোর এখানে দেখছি একটা একটা করে অ্যারো, তাই না? প্রত্যেকটার সাথে একটা করে অ্যাসাইনমেন্ট, যেহেতু প্রত্যেকের সাথে একটা করে অ্যাসাইনমেন্ট, সুতরাং আমরা এটাকে ওয়ান টু ওয়ান বলতে পারি। এখন আমরা এটাকে অন টু বলতে পারি কিনা। অন টু ডেফিনেশন ছিল যে প্রত্যেকটা ইমেজে কি হতে হবে, অ্যাসাইন থাকতে হবে, তাই না? এখানে দেখছি যে প্রত্যেকটা কোডোমেনের এলিমেন্ট কি অ্যাসাইন করা আছে, সো আমরা দেখছি এটা ওয়ান টু, আবার ওয়ান টু ওয়ান দুটো একসাথে হলে আমরা তাদের নতুন নাম দিচ্ছি কি ওয়ান টু ওয়ান করেসপন্ডেন্স বা বাইজেকশন। ছোট্ট করে যদি বলতে চান তো বাইজেকশন। তো সুতরাং আমরা এটা দেখছি যেটা এক ধরনের বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন। ঠিক আছে, তো আমরা কি করব এখন আপনাদের, আমি কি করব দাঁড়ান। আপনাদের আমি টেস্ট করব যে আপনারা ওয়ান টু ওয়ান ফাংশনটা ঠিক মতো বুঝতে পেরেছেন। এখানে বলেন তো কোনটা কি, এটাকে আমরা নাম্বারিং করি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে এ ফাংশন, এটা নাম্বার বি। ও
ওকে ম্যাম এ নাম্বার 1 টু 1 ফাংশন 1 ফাংশন ইফ 2 ফাই এখন আমরা বলি এফ1 কি টাইপের ফাংশন মাফিজুর আমরা বলে দিয়েছেন না 1 টু 1 জি ম্যাম ইয়েস এফ2 কারেক্ট आंसर কিন্তু কি এটা অর টু না ম্যাম যেহেতু ইমেজ 2 টা কোনো অ্যাসাইন নাই এই কারণে এটা অন টু ফাংশন না ইয়েস ভেরি গুড এফ2 শারমিন এফ2 টা ম্যাম আমি বলবো মেহরাব বলেন না ম্যাম এটা অন টু ফাংশন দ্য সাবজেকশন আর সাবজেক্টিভ ওইটা ইয়েস ভেরি গুড আর এফ3 কেউ বলবেন মাফিজুর রহমান এফ3 ম্যাম ওয়ান টু ওয়ান ফাংশন ওয়ান টু ফাংশন কি বলা যায় ওয়ান টু ফাংশন সাবজেক্টিভ আর না ওয়ান টু ওয়ান হয় না কেন কারণ এ এবং সি দুটো একটা এলিমেন্টকে অ্যাসাইন করেছে না ইমেজ একটাই তো এটা ওয়ান টু ওয়ান না আবার অন টু না কেন কারণ ফোরটা অ্যাসাইন নাই কেউ ইমেজ কারো ইমেজ না সুতরাং ওয়ান টু বলতে পারছি না তার মানে এটা ওয়ান টু ওয়ান ও না আবার অন টু না কোনোটাই না এটা কারণ কি ফাংশনই না কারণ কি একসাথে একটা এলিমেন্ট দুটো ইমেজকে কি করতে পারবে না অ্যাসাইন করতে পারবে না যেমন গ্রেডের কথা এই জন্য গত ক্লাসে বলছিলাম যে গ্রেডটা মাথায় রাখলে সব ফাংশন আমাদের ইজি হয়ে যায় যাকে সাথে সে ম্যাম দুই পাবে না চার পাবে না ম্যাম এফ3 টা তাহলে একসাথে বোথ অফ ওয়ান টু ওয়ান এন্ড ওয়ান টু ফাংশন এটা হচ্ছে করেসপন্ডেন্স আর কি তাই না বাইজেকশন জি বাইজেকশন ছোট করে আমরা যদি লিখি এটা ছিল সাবজেকশন আর এটা ছিল কি ইনজেকশন ইনজেকশন আর এটা কি ছিল না কোনটাই ছিল না নেদার 1 2 1 নট কি অন টু অন টু এটা একটা ফাংশন কিন্তু কোনো ক্যাটাগরিতে আমরা ফেলতে পারলাম না আনফরচুনেটলি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারলাম না এটা একটা ফাংশন বাট কোনো ক্যাটাগরিতে ফেলতে পারলাম না আর এটা ফাংশনই না সুতরাং এটা তো ক্যাটাগরি প্রশ্ন আসে না তাহলে থ্রি টাইপস অফ ফাংশন আমরা দেখলাম এবং চিনতে পারছি রাইট জি ম্যাম জি ম্যাম ওকে সো আমরা তাহলে আমাদের টপিকে ফেরত চলে যাই তাহলে আমরা থ্রি টাইপস অফ ফাংশন পড়েছি এবং আরো টু টাইপস অফ ফাংশন আছে এবং আরো কিছু স্পেশাল টাইপস অফ ফাংশন আছে সেগুলো আমরা একটু দেখব তো স্পেশাল একটা ফাংশন কি ইনভার্স ফাংশন এটা হচ্ছে কম্পোজিট ফাংশন এগুলো হলো অ্যাপ্লিকেশন অফ ফাংশন আর কি
এগুলো আরেকটা টাইপস অফ ফাংশন, আমরা দেখছি এই টাইপস গুলো কিরকম। তো ইনভার্স ফাংশন হচ্ছে এমন টাইপের ফাংশন যে যদি আমরা এফ এ কে এফ এ যদি বি হয়, তাহলে যদি আমরা অপোজিটলি এইভাবে লিখি, মাইনাস ওয়ান অপোজিটলি যদি এইভাবে লিখতে পারি, অর্থাৎ রিভার্স মোডে যদি লিখতে পারি, এফ এ ইকুয়াল টু তার ইমেজ হচ্ছে বি, আবার ইমেজ গুলো যদি ফাংশনে আমরা ইনভার্স ফাংশনে বসালে যদি আমি কি পাই, তার ডোমেন গুলো খুঁজে বের করতে পারি, তাহলে সেটাকে আমরা বলি ইনভার্স ফাংশন। ঠিক আছে, তো এখানে এইখানে যে এফ মাইনাস আছে, টু দি পাওয়ার এফ মাইনাস ওয়ান আছে, এটা মানে কিন্তু এরকমটা না, এটা না। কারণ কি, এটা অর্থ হচ্ছে কি ওয়ান ভাগ এফ এক্স, আর এটা হচ্ছে, এটা অর্থ হচ্ছে তার রিভার্স করা, অর্থাৎ কি যে কোন একটা ফাংশনের তার ইমেজ গুলো যদি আমরা নেই, তাহলে সেই ফাংশন রিভার্স মোডে যদি কি করে তার ডোমেন গুলোকে সে বের করতে পারে, খুঁজে বের করতে পারে, তাহলে সেটাকে আমরা বলি ইনভার্স ফাংশন। ঠিক আছে, যেমন কিরকম হতে পারে এটা, যেমন যেমন আমাদেরকে বলা আছে যে এটা হচ্ছে এমন একটি ফাংশন এটার ইনভার্স কি সেটা বলা আছে। তাহলে আমরা কি জানি, এখানে আমাদের বলে দেওয়া আছে যে এফ এ ইকুয়াল টু কত, টু, এফ বি ইকুয়াল টু কত, থ্রি, থ্রি, এফ সি ইকুয়াল টু কত, ওকে থ্রি, ম্যাম বি ইকুয়াল টু থ্রি, ইয়েস ওয়ান। তাহলে এদের ইনভার্স করলে যদি আমরা এরকম পাই যে এফ মাইনাস ওয়ান টু ইকুয়াল টু কত, এ এফ মাথার উপর মাইনাস, ঠিক আছে, মাথার উপর মাইনাস কিভাবে দেখ, এটা থ্রি হচ্ছে কত, বি পাবো, বি, ওয়ান কে আমরা নিলে সি কে পাবো। আমরা যদি এইভাবে খুঁজে পাই, তাহলে সেটাকে আমরা বলবো এই ফাংশনটা, এই ফাংশনের, অর্থাৎ এই ফাংশন গুলো ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন। তাহলে কি করলাম, যদি কোন একটা ফাংশনকে আমরা রিভার্স করে দেই, অর্থাৎ তার ইমেজ গুলোকে ফাংশনে আমরা নিলাম এবং সেখান থেকে যদি ডোমেনের এলিমেন্টস গুলো খুঁজে বের করতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলি ইনভার্স ফাংশন। ঠিক আছে, তা আমাদের এরকম যদি ইনভার্স বের করতে বলে, তার মানে কি আমরা জানবো কি যে এর ইমেজ গুলো এই ফাংশনে দিয়ে তাকে কি নিতে হবে। তো এটা আসলে চেকিং এর নিয়ম কি, চেকিং এর নিয়ম হচ্ছে এটাও এক ধরনের ফাংশন হতে হবে, এটা নন ফাংশনাল বা সামথিং অন্য কিছু হয়ে গেলে কিন্তু হবে না, আমরা দেখবো যে এটাও এক ধরনের ফাংশন হবে আর কি। অর্থাৎ এমন হবে না যে মাইনাস ওয়ান আর ওয়ান এর ভ্যালুস একটাই হবে, এরকম হবে না। সো এই ইনভার্সটা যদি আমাদের কি হয়, আমরা ডোমেনের এলিমেন্টস গুলো যদি খুঁজে পাই, তাহলে সেই ধরনের ফাংশনকে আমরা বলি ইনভার্স। এবং আরেকটা টাইপস অফ ফাংশন আমাদের আছে, সেই ফাংশন টাইপস গুলোটাকে বলি আমরা কম্পোজিট ফাংশন। এবং কম্পোজিট ফাংশনকে আমরা বলি যে যদি এফ এক্স একটা ফাংশন হয়, ধরেন
আমাদের সেট আছে কি এ টু বি, তাহলে এ টু বি ফাংশন যদি আমরা এইভাবে ধরি, ইফ এ ইকুয়াল টু বি, ওকে, আবার অর্থাৎ আমরা পুরো ফর্মটা আগে লিখি, এফ অফ জি অফ এক্স, কোন একটা ফাংশন যদি দেখা যাচ্ছে কি আমরা এটা কি লিখলাম, একটা ফাংশন এফ, সেটা তার ফাংশন আবার জি, একটা ফাংশন জি, জি এর ফাংশন আবার আরেকটা ফাংশন কি এফ, অর্থাৎ ফাংশনের ফাংশনকে আমরা কি বলি, কম্পোজিট ফাংশন, ফাংশনের ফাংশন কে আমরা বলি কম্পোজিট ফাংশন। এটা ম্যাম নেস্টেড লুপের মতো? হ্যাঁ হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, নেস্টেড লুপের মতো ফাংশনের ফাংশনটাকে আমরা বলি কম্পোজিট ফাংশন। তো আমরা ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা ডোমেনের এলিমেন্টস, যেটা আমি এখানে লিখতে চাচ্ছিলাম সেটা আমি এঁকে দেখাই, যে এখানে যদি কোনো একটা ডোমেন হয় এবং সেখান থেকে যদি আমরা কি পাই, একটা ফাংশন পাই যেটার নাম কিনা জি অফ এক্স, আর এটা হচ্ছে এক্স, এবং এদেরকে যদি আমি আবার ফাংশনে একটা এন্ট্রি নেই এবং আরেকটা ফাংশন পাই, সেটা কি এফ অফ জি অফ এক্স, তাহলে এটা আমরা দেখছি একটা লুপের মতো, রাইট? ফাংশনের ফাংশন যদি পাই তাহলে আমরা কি বলবো, যে এই ডোমেনের এই ফাংশনটা হচ্ছে কি একটা কম্পোজিট ফাংশন। অর্থাৎ এটা কি হলো, ফাংশনের ফাংশন বের করলাম, তাহলে আমরা সেটাকে বলবো কম্পোজিট ফাংশন। তো কম্পোজিট ফাংশন আমরা কিভাবে খুঁজে বের করব একটু দেখি, এটা আমাদের বের করতে হবে ফাংশনের ফাংশন। তো এই যে এফ অফ জি, এটাকে আসলে আমরা ফগ জি বলছি, উল্টোটাও হতে পারে জি অফ এ এক্স, জি অফ এক্স হলে কি হবে, আসলে জি মধ্যে ফাংশন, অর্থাৎ এফ এক্স ফাংশনেরই ফাংশন আরেকটা ফাংশন হচ্ছে জি। তো এই দু টাইপস এর আমরা একই ফাংশন থেকে আমরা টু টাইপস অফ কম্পোজিট ফাংশন জেনারেট করতে পারি। তো আমরা দেখি একটা ফাংশন কম্পোজিট ফাংশন কিনা সেটা আমরা কিভাবে বের করতে হয় সেটা একটু দেখি। আমাদের দেয়া আছে কি দুটি ফাংশন দেয়া আছে, একটি এফ এক্স, আরেকটি ফাংশন দেয়া আছে আমাদের কি জি এক্স, এবং আমাদের কি বের করতে হবে, এফ অফ জি অফ এক্স বা জি অফ এফ অফ এক্স। তো ফর এক্সাম্পল আমাদের হাতে দুটি ফাংশন দেয়া আছে, এই দুটি ফাংশন, এখন আমাদের কি বের করতে হবে, এফ অফ জি অফ এক্স অথবা জি অফ এফ অফ এক্স। তো প্রথমে যদি আমরা আমাদের বের করতে বলে এফ অফ জি অফ এক্স, তার মানে আমরা জানি এটাকে আমরা লিখতে পারি জি অফ এক্স, রাইট? এখন এটাকে আবার কি লিখতে পারি, আমরা দেখছি এফ এর মধ্যে আমাদের কি আছে, পুরো জি অফ এক্সটা আছে, রাইট? এখন আমরা এখানে দেখছি জি অফ এক্স এর মান কত, থ্রি এক্স প্লাস টু, তাহলে কি আমরা এইভাবে লিখতে পারবো, কি দেখছি এফ এর মধ্যে পুরোটা আছে জি এক্স, জি এক্স, আবার জি এক্স ইকুয়াল টু দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু, তাহলে এফ এর মধ্যে আমরা কি লিখতে পারবো, থ্রি এক্স প্লাস টু, আমরা জাস্ট সাবস্টিটিউট করলাম, ঠিক আছে, এর জি এক্স এর পরিবর্তে তার ভ্যালুটা বসাইলাম। এখন
ফাংশনটা আমরা কিভাবে বের করব আমরা দেখছি কি f of x অর্থাৎ এখানে পুরোটাই এখন x এই পুরোটাই কি x এই x টা হয়েছে কি 2 এর সাথে আছে এবং তার সাথে কি আছে প্লাস 3 আছে 3 আছে সুতরাং এখানে আমরা এইভাবে লিখতে পারবো যে 2 এর সাথে x আছে তার সাথে প্লাস কে আছে 3 আছে দেখেন এটা বুঝলেন কি না जी मैम x বুঝা যাচ্ছে না জাস্ট আমরা কি করলাম এই x এর পরিবর্তে এটাকে পুরোটাকে আমরা কি চিন্তা করলাম যেটা পুরোটাই যদি একটা যেমন এটা x না হয়ে যদি পুরোটাই y হতো তাহলে কি লিখতাম 2y plus 3 তাই না জি ম্যাম তখন y এর মানটা আমরা পরিবর্তিতে বসালে এরকম পেতাম তো এখন এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে 6x plus 4 plus 3 equal to 6x plus 7 ঠিক আছে একই ভাবে আপনারা gx টা বের করেন তো কে বের করবেন gx আমরা কি লিখতে পারবো এখন এটা পুরোটাই কি ধরলাম তাহলে প্লাস 3 প্লাস 2 তাহলে আমরা এটাকে গুণ করলে কি পাবো 6x প্লাস 11 তাহলে এটা কি কমপ্লিকেটেড লাগছে কারো কাছে ম্যাম সেকেন্ড সেকেন্ড লাইনটা একটু ইয়া লাগতেছে আচ্ছা এখানে আমরা g of 2 fx এর মান যে বসিয়েছি এটা তো ঠিক আছে তাই না 2x plus 3 এখানে এখন জি ম্যাম এটা এটা ঠিক আছে কত 3x plus 2 এখানে x টা 2 এর সাথে যায়নি x টা কার সাথে গিয়েছে 3 এর সাথে গিয়েছে বুঝছেন x টা কিন্তু 2 এর সাথে নাই 2 একটা কনস্ট্যান্ট এখানে x কার সাথে গিয়েছে 3 এর সাথে এখন আমি এই পুরোটাকে যদি y ধরতাম তাহলে আসলে আমি কি লিখতাম এই ফাংশনে বসাইলে 3y plus 2 লিখতাম না g of y equal to 3x plus 2 এটা লিখতাম না জি ম্যাম এটা লিখলাম py plus 2 এটা লিখতাম না জি এখন এই y এর মান কত এখানে সাবস্টিটিউট করে দিলাম আর প্লাস টু ছিল প্লাস টু থাকলো তারপর ক্যালকুলেট করে বের করে ফেললাম বুঝছেন জি ম্যাম বুঝতে পারছি প্রবলেম হলে বলবেন কারণ এটাকে পুরোটাকেই আমরা কি করেছি সাবস্টিটিউট করেছি অর্থাৎ জি ওয়াই হলে আমরা 3 y প্লাস 2 লিখতাম কারণ x এর জায়গায় x ছিল বলে x হয়েছে y থাকলে কি হবে y হবে তাহলে y এর মান তো আমরা বলছি যেহেতু এটাকে y ধরেছি 2x প্লাস 3 সুতরাং y এর জায়গায় আমরা কি বসাতে পারি 3 ইন্টু 2x প্লাস 3 তারপরে কি এই প্লাস 2 যেটা ছিল প্লাস 2 এখানে আছে সুতরাং এখানেও প্লাস 2 আমরা থাকি
সেটাকে আমরা ক্যালকুলেট করলে এটা পেয়ে যাব, ঠিক আছে? জি ম্যাম। তো এটা হচ্ছে আমাদের কি কম্পোজিট ফাংশন, এবং আর টু টাইপস অফ ফাংশন আমরা আজকে দেখব, সেটা হচ্ছে কি ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন। তো ফ্লোর এবং সিলিংটা একটু দেখি আমরা। এখন ক্লিয়ার সিলিং ফাংশন হলো বিষয়টা। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আমি যে এফ এফ জি এক্স জেড আছে, শুরুতে আমরা এফ জি এর মানটা ভ্যালুটা অ্যাসাইন করছি, পরবর্তীতে আবার এফ এক্স এর ভ্যালুটা দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট। তো আমাদের পরীক্ষায় যদি জি এফ অফ জি এফ অফ জি জি অফ এফ এটা বের করতে আসে, তো সাধারণত মাঝে মাঝে আমরা মানে কোশ্চেনে কি শুধু এফ অফ জি অফ এক্স কে ফগ বলে থাকি, জি অফ এফ কে আমরা গফ বলে থাকি। ওকে, এক্স এখানে অমিট করি। সো এই ফগ মানে এই উপরের এফ এফ অফ জি অফ এক্স, এটা অর্থ হচ্ছে এফ অফ জি অফ এক্স, আর এটা অর্থ হচ্ছে জি অফ এফ অফ এক্স। সো যেভাবেই লেখা থাকুক না কেন, বুঝতে পারবেন যে আমরা এটাকে কনভার্ট করে আমরা এইভাবে করতে পারবো। তো নেক্সট আমাদের লাস্ট টু ফাংশন টাইপস অফ ফাংশনে চলে আসি, সেটা হচ্ছে সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশন। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফাংশন, ইটস নট এ টাইপ অফ ফাংশন। তো এটা কি যে আমরা সাধারণত বিভিন্ন ম্যাথমেটিক্যাল কাজে বা আমাদের সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ এ ধরনের ফ্লোর এবং সিলিং ফাংশন ইউজ করে থাকে। সেটা কি যে ফ্লোর ফাংশন আমরা বলি যে কোন একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, অর্থাৎ পয়েন্টের পরে যে কোনো ভ্যালু থাকলে সেটাকে সর্বোচ্চ ভ্যালু ধরতে হবে, এটাই কি ম্যাম? না সর্বনিম্ন, সর্বোচ্চ, সরি। হ্যাঁ ফ্লোর হচ্ছে কি এর চেয়ে ছোট কিন্তু সবচেয়ে বড় নাম্বারটাকে মানে সবচেয়ে কাছাকাছি নাম্বারটাকে ধরবে। তো 0.5 এর চেয়ে ছোট কিন্তু সবচেয়ে বড় নাম্বারটা কোনটা? 0.5 এর চেয়ে ছোট কিন্তু অনেক নাম্বার আছে, -1, -2, -3, তাই না? বাট সবচেয়ে কাছাকাছি লার্জেস্ট নাম্বারটা কি? জিরো। তো ফ্লোর এটাকে জিরো ধরবে, আর সিলিং 0.5 নিলে সেটাকে, এটা এর চেয়ে বড় কিন্তু সবচেয়ে ছোট নাম্বারটা কি সেটাকে নিবে, সেটা না হচ্ছে 1। কাছাকাছি ইন্টিজার কে সে অ্যাসাইন করবে, কাছাকাছি ইন্টিজার ভ্যালু কে অ্যাসাইন করবে। যেমন ফ্লোর অফ 2.5 এখানে হবে 2, আর সিলিং অফ 2.5 কত হবে? 3। তো ফ্লোর মানে কি, আমরা যে আমরা মেঝের উপর যখন দাঁড়াই সেটা হচ্ছে ফ্লোর, এবং আমাদের মাথার উপর যেটা থাকে সেটা কি? সিলিং। তো শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে লোয়ার ভ্যালুটাকে নেয় আর এটা হচ্ছে আপার ভ্যালুটাকে নেয়, ইমিডিয়েট আপার ভ্যালুটাকে সিলিং নেয়, ঠিক আছে? 2.5 এর চেয়ে ইমিডিয়েট বড় ভ্যালুটা হচ্ছে কি, ইন্টিজার ভ্যালুটা হচ্ছে 3, আর 2.5 এর ইমিডিয়েট লেস ইন্টিজারটা কি? 2। সুতরাং ফ্লোরে যদি আমি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ফ্লোরে নেই, তাহলে সেটা কি করবে যে তার চেয়ে ছোট কিন্তু সবচেয়ে বড় ইন্টিজারটাকে শো করবে। সিলিং এর মধ্যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিলে তার চেয়ে বড় কিন্তু সবচেয়ে ছোট অর্থাৎ কাছাকাছি নাম্বারটাকে নিবে, অর্থাৎ 4 বা 5 বা 6 এগুলো নিবে না, সে কি নিবে তার থেকে একদম কাছে কাছে যেটা সবচেয়ে ছোট নাম্বার সেটাকে নিবে। আর এটা হচ্ছে সবচেয়ে
বড় নাম্বারটাকে নিচ্ছে 2.5 কি করছে 2 নিচ্ছে 1 বা 0 নিচ্ছে না সুতরাং এটা কি হচ্ছে তার কাছে কাছে সবচেয়ে বড় নাম্বারটাকে ধরে নিচ্ছে বুঝা গেল তা আপনারা বলেন তো আমাকে ফ্লোর 5.5 কত হবে কেউ বলেন তো 5 হবে ইয়েস এটা 5 আর সিলিং সিলিং হবে 6 ইয়েস 6 আচ্ছা আরেকটা ফাংশন আছে রাউন্ড ফাংশন ডিফারেন্ট তাই না এটা আমরা এখানে পড়ছি না কিন্তু রাউন্ড ফাংশনটা একটু ডিফারেন্ট রাউন্ড ফাংশন হচ্ছে যে কোনো একটা নাম্বার যদি দশমিকের পর পাঁচ বা পাঁচের অধিক থাকলে সেটাকে ধরবে পূর্ণ সংখ্যা বড়টাকে দশমিকের পর যদি পাঁচের ছোট থাকে তাহলে সেটাকে ধরবে ফ্লোর ফ্লোর জি ঠিক আছে এটা হচ্ছে রাউন্ড ফাংশন এই রাউন্ড ফাংশনটা সাধারণত আমরা ম্যাথমেটিক্সে বা সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এ রাউন্ড ফাংশনটা ইউজ করি তো ফ্লোর সিলিং হচ্ছে ফ্লোর হচ্ছে ছোট ইন্টিজারটাকে দেখায় সিলিং হচ্ছে তার চেয়ে ইমিডিয়েট বড় ইন্টিজারটাকে দেখায় তো আবার কোন একটা নেগেটিভ নাম্বারের ফ্লোর হচ্ছে নেগেটিভ সিলিং এক্স এবং সিলিং এর নেগেটিভ হচ্ছে নেগেটিভ ফ্লোর এক্স এটা হচ্ছে আমাদের কিছু দুইটা ফর্মুলা আমরা মনে রাখবো যেমন আমরা যদি বলি ফ্লোর মাইনাস ওয়ান তাহলে আসলে মাইনাস ওয়ান এর চেয়ে ছোট নাম্বারটা কি ও এটা তো ওয়ানই হবে 1.2 ধরেন টু মাইনাস ওয়ান এর চেয়ে ছোট নাম্বারটা কি মাইনাস টু ইয়েস তো আমাদের অনেক সময় মনে করতে কষ্ট হয় কারণ মাইনাসের ক্ষেত্রে কোনটা ছোট বড় এটা বুঝতে পারি না তো আমরা এটাকে কি করব চট করে এই ইকুয়েশনে যদি বসাই তাহলে এখন কি বুঝছি যে 1.2 এর সিলিং কত 2 রাইট জি তার আগে সামনে আছে মাইনাস আছে আর 2 সো মাইনাস 2 আবার যদি কোন একটা নেগেটিভ নাম্বারের সিলিং হয় 5.4 তাহলে এটা আসলে একটু বড় নাম্বারটা হবে 4 হ্যাঁ মাইনাস 4 কিন্তু সেটা আমাদের চট করে মনে করতে কষ্ট হতে পারে সেজন্য আমরা কি করব এখানে বসাই দিব এখন আমরা জানি এই মাইনাস তো মাইনাস আর ফ্লোর 5.4 এর ফ্লোর হচ্ছে কি কত কত 5 রাইট ফ্লোর ফ্লোরটা তো ম্যাম 5 রাইট জি সো আমরা কি করব যে এটা হচ্ছে মাইনাস 5 হবে ওকে সিলিং হলে কি হতো 6 হতো রাইট এটা রে সিলিং অর্থাৎ ফ্লোর মাইনাস 0.5 এটা বলেন তো কত হবে আপনারা বলেন এটা এটা হবে মাইনাস ফ্লোর হলে এটার চেয়ে ছোট কত হবে মাইনাস 5 হবে মাইনাস 5 হবে কিনা আমরা দেখি সিলিং কত হবে দেখেন তো এখন সিলিং 5.4 কত সিলিং 5.4 হবে ম্যাম 6 ইয়েস তাহলে কি হয়ে যাচ্ছে 6 দেখছেন যে সরাসরি বের করতে অনেক সময় আমাদের ভুল হতে পারে হ্যাঁ সেজন্য আমরা করব কি এই দুইটা ফাংশন ইউজ করে নেগেটিভ এর ক্ষেত্রে ইউজ করব ঠিক আছে ওকে সো দিস ইজ আওয়ার টপিক টুডেস টপিক এন্ড উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ফাংশন অল অ্যাবাউট ফাংশন তো এই পর্যন্ত আমাদের কি মিড টার্ম তো যে কোনো কোশ্চেন থাকলে আমি লেকচার নোটটা আপলোড করে দেবো তারপর যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন এবং আমি আমরা কি করব একটা কিছু ফাংশনের উপর আমার একটা
ছোট্ট খাটো কাজ করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তো তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। কোনো কোয়েশ্চেন আছে আমার কাছে? না ম্যাম, কোয়েশ্চেন নাই। ওকে, উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস।